সাহস কখনো হারিয়ে ফেলো না পাহাড় হতে বেরিয়ে আসা নদী আজ পর্যন্ত কখনও কাউকে জিজ্ঞেস করেনি সমুদ্র আর কত দূরে নমস্কার বন্ধুরা আমি তনিমা বলছি হোম মেকা তর্মিয়া অধিকারী চ্যানেলে নতুন ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম আর সকাল সকাল এরকম ভোরবেলায় উঠে পড়েছি উঠে পড়ে রান্না রান্নাবান্না যন্ত্র সব কিছু শুরু করে দিয়েছি উঠেছি সেই চারটে কুরতে আর এখন দেখো এই যে পাঁচটা বেজে গেছে হাজব্যান্ড উঠে পড়েছে উঠে পড়ে আর এখানে কাজ বাজগুলো শুরু করেছি হাজব্যান্ড প্রায় পাঁচটার পর উঠে পড়েছে তারপরে মেয়েও উঠে পড়েছে মেয়ে উঠে গানে রেওয়াজ করছে আজকে স্কুল আছে আজ হচ্ছে বুধবার মঙ্গলবার কোনো ভিডিও করে নি এটা একদম ভালো ছিল ভোরবেলা থেকে তোমরা সাথে থাকো সারা ভিডিওটা দেখতে দেখো তোমাদের একটাই রিকোয়েস্ট স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো সোনাইকে গান করিয়ে তারপরে স্নান করালাম করিয়ে আর একটু এই যে ডাল সেদ্ধ ঝিঙের তরকারি সরি চিচিংয়ের তরকারি পেঁপে সেদ্ধ দিয়ে ভাত একটু মেখিয়ে ওকে খাইয়ে দেবো আর এই যে এখন সোনায় ড্রেসটা পড়ছে আর এখানে ও টিফিন বক্সটাও রেডি করে দিলাম চলো বন্ধুরা এবার ওরা স্কুলে যাওয়ার পর আর আমি একটু সময় নষ্ট না করে চলে এসেছি ছাদে ছাদে এসে গাছপালাগুলোকে একটু দেখি আর কি মনটা ভালো হয় ভোর থেকে উঠে তো সেই মানে যুদ্ধ চলে বলতে গেলে আর কি তারা করে সব কিছু আমি কমপ্লিট করতে পারি কোনো কাজেই ভয় পাই না বন্ধুরা ভয় পেলে না সেই জিনিসটা আরও চেপে ধরে ছাদে চলে এসে আর এই যে ছাদে গাছপালাগুলোকে দেখে আর জামা কাপড় কেচে নিয়ে চলে এসেছে সেগুলো মিলে দেবো আর কি এক বালতি জামা কাপড় নিয়ে চলে এসেছে ছাদে চলার পথে সাহস কখনো হারাতে নেই সত্যি কথা সাহস যদি না থাকে না তাহলে প্রত্যেকটা ক্ষেত্রে আমরা ভয়েই মরার আগে হাফ মরে যাব সত্যি কথা বলতে আমরা আমি যখন নিজের কথা বলছি যখন ছোট ছিলাম আর কি এত ভয় পেতাম এত ভীতু ছিলাম যে কী বলবো তোমাদের হ্যাঁ তো সেই মানুষই আজকে দেখো চলতে চলতে মানুষ যত ধাক্কা খায় ততই কিন্তু জীবন পথের শিক্ষাগুলো পেতে থাকে চলার পথে শিক্ষাগুলো আর কি ধাক্কা খেতে খেতেই মানুষ কিন্তু এগিয়ে যেয়ে যত ধাক্কা খাবে সে তত কিছুই শিখতে পারবে চলো বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতেই যে চলে এসেছে যখন কাপড়গুলো তো অনেকটা মেলাই হয়ে গেল হাজব্যান্ডের আগের দিনে অফিসে জামা কাপড়গুলো আজকে সমস্ত কেঁচে দিলাম যেগুলো প্রত্যেক দিনই কেঁচে দিই আর কি তো সেগুলো কেঁচে কুচে সব কিছু মিলে দিলাম আমার আকাশের ওয়েদারটা আজকে ভালোই গরম আছে কথা নদী যখন বয়ে চলে তখন কি সে জিজ্ঞেস করে যে সাগরটা কত দূরে আছে সমুদ্র কত দূরে আছে তেমনি আমরাও কাজ করে যাব আমরা তার ফলের আশা কখনোই করবো না আমাদের চলার পথে অনেক কিছু শিখবো এবং সেগুলোকে ঠিক জয় করে আমরা এগিয়ে যাব যত কিছুই আলু চোড়া সেই দুটোই মানুষকে এগিয়ে যেতে অনেকটা সাহায্য করে আমি নিজেই সেইটা মানে প্রত্যেকটা পদে পদেই বুঝেছি মানুষ যখন জানবে যে তুমি যেই বিষয়টা ভয় করো সেই বিষয়টাকে নিয়েই তোমার কাছে বারবার নানান কিছু কথা বলবে নানান কিছু আলোচনা করবে তোমার যা উইক পয়েন্ট আছে সেইটা নিয়েই তোমাকে সব সময় মানে সেই বলে না দীরবিদ্ধ করে তো সেই রকম সেটা তোমার পরিবারও হতে পারে পরিজনও হতে পারে এবং তোমার আশেপাশের মানুষও হতে পারে আর কি সেই জন্য আর কি কোনো সময় নিজের দুর্বলতা কারোর কাছে প্রকাশ করা কখনোই উচিত নয় তোমার দুর্বলতাকে হাতে আর করে সে দেখবে তোমাকেই আবার সেই হাতে আর নিয়ে আঘাত করতে আসবে চলো বড় হয়ে গেছে জামা কাপড়গুলো মেলায় এবার নিচে যায় নিচে গিয়ে যে কটা কাজকর্ম আছে সব কিছু করবো আজকে সকাল থেকে শরীরটাও খুব একটা ভালো লাগছিল না আর কি কীরকম একটা লাগছিল যেন শরীরটা খারাপ লাগছিল শরীরটা যাই হোক আর হচ্ছে বসে থাকলে তো হবে না কাজগুলো করতে হবে সোনাইকে আনতে যেতে হবে অনেক কটাই কাজ পড়ে আছে ওপরে যখন এলাম ছাদের চারিপাশে একটু জল টলগুলো ছড়া দিয়ে দিলাম গিয়ে একেবারে তো স্নান করব তো সেই জন্যই যে আবার এলাম এসে স্নানটা করে ভগবানের পূজাটা করে নিলাম তো গাছের ফুলগুলো তুলেছিল আবার কয়েকটা ফুল ছিল সেগুলো আবার আমি তুলে এনেছিলাম অপরাজিতা টগর ফুল এগুলো ওই ফুলগুলো দিয়ে সুন্দর করে ভগবানকে সাজিয়ে গুছিয়ে নিলাম ফুল দিয়ে সাজানোর পর সিংহাসনটা এত সুন্দর দেখতে লাগে আর ভগবানকে এই যে নকুল দানা দিলাম আর একটু জল দিলাম দিয়ে তারপর সোনাইকে আনতে চলে গিয়েছিলাম আজকে শরীরটা এতই খারাপ করছিল যে কি বলবো তোমাদের মাথাটা এত ঘুরছিলো তারপরে তো ওখানে যা হোক করে কোনো রকমে একটু নিজেকে নিজে মানে সামলে তারপরে এসেছি আর এই যে সোনাইকে এখন খাইয়েও দিই আসার পথে দুখানা গাছ কিনে নিয়ে এসেছি জানো তো এই যে দুখানা গাছ একটা হচ্ছে ওই কাগজ ফুলের গাছ আর একটা হচ্ছে ওই টগর ফুলের গাছ খাওয়া দাওয়া করার পর একটু শুয়েও গিয়েছিলাম সোনায় স্কুল ড্রেস ট্রেসগুলো সব কেচে কুচেও দিয়েছি একটু শুয়ে গিয়েছিলাম শোয়ার পর আর এই যে দেখো সব বিকেলবেলা দেখি এই যে ঘুড়ি ওরাচ্ছে আর হচ্ছে তারপরে এই প্লেন যাচ্ছে আকাশটা যে কী ভালো লাগে না আর এখন তো একটু তাড়াতাড়ি সন্ধ্যে হয়ে যায় আর তো আর বেশিক্ষণ ছাদে থাকা হয় না কারণ সন্ধ্যা দেওয়ার তাড়া থাকে কার্তিক মাস চলছে তো দীপদানের ব্যাপার থাকে তো সেই জন্য আর কি চারিদিকে ধুন্য ঠুনো দেওয়া থাকে তো এই এই ব্যাপারগুলো থাকে আর কি সেই জন্য আর সন্ধ্যা পর্যন্ত সাথে ওয়েট করা যায় না আর তার আগেই আমি গিয়ে পূজার কাজকর্মগুলো শুরু করি আবার সন্ধ্যাবেলায় সোনাইকে পড়াতে হবে গোপালকে শয়ন দিতে হবে এগুলো তো থাকে তো নিচে নেমে এসে আর সন্ধ্যাটা নিবেদন করে দিয়েছি বাসে ফুলগুলো সব তুলে দেব তুলে তারপরে গোপালকে শয়ন দেবো আর রাধারানীকেও শয়ন দেবো রাধারানী কৃষি কৃষ্ণ ওনাদেরও শয়ন দেবো তারপরে সোনায় ঘুমচ্ছিলো ওকে ডেকে তুলে আর এই যে একটু ম্যাগি করে দিলাম ও এখন ম্যাগিটা খাবে আর খেয়ে তারপরে সোনায় পড়তে বসবে হাজব্যান্ডের কাছে আর এই ছটা কুড়ি বাজে আজকে অনেকটা তাড়াতাড়ি উঠে পড়েছে তারপরে অনেকটা সময় পার করে ফেলেছি আমরা একটু টিফিন টিফিন খেয়েছি আর এদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম আর এদিকে ভাত আর কাঁচকলা আলু পেঁপে দিয়ে একটা ঝোল করেছি এই দিয়ে আমরা রাতে ডিনারটা সারবো আর বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে তো সোনাইকে এই যে একটু ফুল প্যান্ট পরে দিয়েছি মাথায় রুমালটাও বেঁধে দিয়েছি বেশ ঠান্ডা লাগছে না তো তো ওই জন্য আর কি তো সোনাইকে ওখানে হাজব্যান্ড পড়া আমি চলে এসে গোপাল সোনাকে সয়নে দিলাম ঠাকুরের সিংহাসনে বাসি ফুলগুলো সব তুলে রাখলাম ভিডিওটা আর বেশি বড় করলাম না এখানে এন্ড করলাম